দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার এটাকে ভালো করে চারিদিকে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। একসাথে কিন্তু বেশি মাছ দেবে না, যতটা ধরবে ততটাই দেবে। দেখো আমরা 5টা মাছ দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঢাকা খুলে দিয়েছি, দেখো কি সুন্দর পাতার কালারটা চেঞ্জ হয়েছে, হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার এসছে। এবার এটাকে উল্টে দিব, একে একে মাছগুলো খুব আলতোভাবে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় আর পাতাটা যেন খুলেও না যায়। ঢাকা দিয়ে দিলাম, দেখো এবার হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছে একে একে, পাতার কালার দেখে তোমরা বুঝতে পারবে যে হয়ে গেছে। এটা হতে বেশি টাইম লাগে না, নরম মাছ তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। আমাদের ইলিশ পাতুরি রেডি, এবার খালি খাবার পালা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমি খাবার দাবার নিয়ে বসে পড়েছি, সঙ্গে ইলিশ পাতুরি। এবার একটু মুখে নিয়ে দেখি, অসাধারণ স্বাদ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।